বলছি, মা আপনার ব্যাপারে যেরকম বলেছিলেন, আপনি তো সেরকম একেবারেই নন। কিরকম মানে? মানে বোকা আর নিরীহ। সব মায়েদের জন্যই তার বাচ্চারা বোকা ও নিরীহ হয়। আচ্ছা শুনুন, এটা খেয়ে নিন। না, আমার দুধে অ্যালার্জি আছে। তুমি খেয়ে নাও। আমি খেয়ে নেব। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, গা হাত পা ব্যথা, তো আমি ঘুমও পাচ্ছি, আমার শুয়ে পড়ছি। এক মিনিট শুনুন, এক্ষুনি লাইট অফ করবেন না, আমাকে জুয়েলারিগুলো খুলতে হবে। কত কি ভেবেছিলাম আজকের রাতের জন্য, সবই আপনি এত সকালে কি জন্য রেডি হচ্ছেন? অফিস যাচ্ছি। আজ আপনি ছুটি নেননি? অ্যাকচুয়ালি আমার বস আজকে ছুটি নিয়েছে, তো সমস্ত দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে। এই পরিস্থিতিতে ছুটি নেওয়া যায় না। এই নাও তোমার চা। ঠিক আছে, আরে বাহ, প্রতিদিন সকালের চাটা তুমি বানিও। ব্যাস আর কিছুদিন, তারপরে বৌমার হাতে চা খাওয়ার অভ্যেস করো। বৌমা এখানে খুশি তো? বলছে তো খুশি ও এখানে, কিন্তু জানি না কেন খুশি তো মনে হচ্ছে না। আরে তুমি এত কেন ভাবছো বলো? যদি খুশি না থাকতো তাহলে এত সময় তো বাপের বাড়ি চলে যেত। ভাববো না তো আর কি করব, আমার ছেলেটাই এত অপদার্থ, ওর সাথে না কোনো মেয়েই তার জীবন কাটাতে পারবে না। বিয়ে হয়ে গেছে না, সব ঠিক হয়ে যাবে, চাটা খাও। ভগবান করুক তাই যেন হয়। তোমায় কতবার বলেছি দরজাটা ভেতর থেকে বন্ধ করো না, বেকার তোমার ঘুমটা ভাঙলো। ঘুম আসে কোথায় আমার? আপনার ভালোবাসার অনুভূতির যে অভাব হয় আমার। মা, আমার আপনার সাথে কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলবো কথা, আগে তো বাড়ির কাজগুলো করতে দাও। তোমার শ্বশুর মশাই যদি সঠিক টাইমে চা না পায় না, মুখ ফুলিয়ে একেবারে বসে থাকে। মা আসলে মধুর ব্যাপারে জরুরি কথা আছে আপনার সাথে। আমি জানি তুমি কি কথা বলতে চাও, আমি মধুকে বলে দেবো যাতে ও সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বাড়ি চলে আসে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার শ্বশুর মশাইকে চা দিয়ে আসি।
হ্যালো মধু, আজ আপনি এখনো এলেন না? কমল, আজ আমি তোমার সমস্ত অভিযোগ দূর করে দেব। কিন্তু আজ আমাদের মিলনের রাত হবে। লাইটস বন্ধ করো আর আমার অপেক্ষা করো, আমি আসছি। মধু, মধু কোথায় আপনি? মধু, 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 মধু! আরে কোথায় চললে? মধুর জন্য খাবার গরম করতে যাচ্ছে, ও এখনই চলে আসবে। তোমার সাথে খুব জরুরি কথা আছে, ভেতরে চলো। আরে কিন্তু কি হয়েছে? আরে চলো না, সব ঠিক আছে তো? না ঠিক আছে, সব ঠিক আছে, চলো চলো। বৌমা, কি হয়েছে মা? দেখো বৌমা, আমি তোমার থেকে অনেক আশা করে রেখেছি। রোজ সকালে এই আশা নিয়েই থাকি যে তুমি আমাকে আজকে একটা খুশির খবর শোনাবে। আমাকে হতাশ করে দিও না বৌমা। কিন্তু কিন্তু তোমার চোখের এই উদাসীনতা দেখে আমার সব আশা যেন একেবারে মাটি হয়ে যায়। কি হয়েছে বৌমা? বৌমা, কি হয়েছে বৌমা? মা, আমি কি করব? কি করে দেবো আপনাকে সুখবর? জবে থেকে আমার আর মধুর বিয়ে হয়েছে। উনি ছোঁয়া তো দূরে থাক, আমার ঠিক করে দেখেননি পর্যন্ত। কি এসব কি বলছো বৌমা? আমি সত্যি বলছি মা, আমার কখনো কখনো তো এরকম মনে হয় যে ওনার জীবনে অন্য কেউ আছে। মা, আমি বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করি তো শুধু কিরণকে। তোর মাথা খারাপ হয়ে গেছে? কিভাবে হবে ওর সাথে তোর বিয়ে? চুপচাপ কোমলের সাথে বিয়ে কর, নয়তো আমার মরা মুখ দেখবি তুই। মা, আপনি এরকম চুপ করে আছেন কেন? কিছু বলুন না, সত্যি কি ওনার জীবনে অন্য কেউ আছে? যদি ওর জীবনে অন্য কেউ থেকেও থাকে তাহলে ওকে তুমি হেরে যাবে? নিজের স্বামীকে ছেড়ে দেবে? তার মানে সত্যি ওনার জীবনে অন্য কেউ আছে না? এই সব কিছু আমি জানি না, কিন্তু এইটা অবশ্যই জানি যে একটা নারীর মধ্যে এতটা শক্তি থাকে যে ও চাইলে একটা পাথরকেও গলিয়ে দিতে পারে। আমি সব রকম চেষ্টা করে দেখেছি মা, কিন্তু ওনার মন, ওনার মন তো এমন যে কোনো কিছুতেই গলে না। দেখে নিয়েছি আমি তোমার চেষ্টা, এখন থেকে আমি যা বলবো তাই করবে।
কি ড্রামা করছো? আর এটা কি ধরনের অসভ্যতা? লজ্জা করে না তোমার এগুলো করতে? কি বললে তুমি? আমার লজ্জা পাওয়া উচিত? আর কি জন্য লজ্জা পাবো মধু? নিজের নিজের স্বামীর ভালোবাসা পাওয়া তো সব মেয়েরই অধিকার, আর তুমি আমাকে বলছো যে আমার লজ্জা পাওয়া উচিত? আরে কি এমন ভুল করেছি আমি? 4 মাস ধরে তো শুধু তোমার জন্যই আমি অপেক্ষা করে যাচ্ছি যে কবে তুমি আসবে আর জিজ্ঞেস করবে যে আমি কেমন আছি, আমার দিন কেমন করে কাটছে, আর তুমি আমাকে বলছো যে আমার লজ্জা পাওয়া উচিত? স্টপ ইট, জাস্ট স্টপ ইট। নো, আই ওয়ান্ট স্টপ। তোমাকে আজ আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে মধু। তুমি কেন করেছিলে আমাকে বিয়ে? যদি তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে মেনেই না নিতে পারো, কিসের অভাব আছে আমার মধ্যে? নাকি অভাব তোমার মধ্যেই আছে যে তুমি আমাকে স্ত্রী হওয়ার সুখ দিতে পারছো না? বলো বলো মধু, আমাকে উত্তর দাও। আজ তোমাকে আমায় উত্তর দিতেই হবে। ছাড়ো আমাকে। পেলে শান্তি, তোমরা দুজন কি মজাটা পেলে বলো তো? তোমরা দুজন আমার জীবনটা নষ্ট করে, এবার চাও তোমরা ওর প্রশ্নের উত্তর গুলো দাও। আরে কি হয়েছে আগে সেটা তো বলবি। হবেটা কি? আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি কিরণকে ছাড়া আর কারুর সম্পর্কে ভাবতে পারছি না। এবার চাও, যাও গিয়ে ওর প্রশ্নের উত্তরগুলো দাও। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে আরে যাও আর থামাও কে। ও যদি বৌমাকে ছেড়ে চলে যায় না, আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। যাও তাড়াতাড়ি। দেখছি। হে ভগবান, এটা কি হচ্ছে? উফ, এই ছেলেটার আমি কি করব? যদি সত্যিই তুই যেতে চাস তো যা, আমি তোকে আটকাবো না। কিন্তু যদি তুই চলে যাস তাহলে বংশে কতটা বদনাম হবে আমাদের। আমরা তো কাউকে মুখ দেখানোরও যোগ্য থাকবো না, আর আমাদের কাছে আত্মহত্যা করা ছাড়া আর দ্বিতীয় রাস্তা খোলা থাকবে না রে। মামা, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আটকানোর চেষ্টা করো না। তুমি জানো আমি চেয়েও কোমলকে স্বামীর সুখ দিতে পারবো না। বাবা, যদি এটাই হয় তাহলে আমাদের এমন একটা রাস্তা বের করতে হবে যাতে আমাদের সমাজে বদনাম না হয় আর তুমিও খুশি থাকো। এরকম কোনো রাস্তা আছে? আছে, কিন্তু তোর মা যেন এই কথাটা গোনাক্ষরেও টের না পায়।